হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। হ্যাপি নিউ ইয়ার, এই বছর সবার ভালো কাটুক, সুখে কাটুক। বছরের প্রথমে তোমাদের জন্য রইল মহাদেবের আশীর্বাদ মূর্তির একটা ছবি। পেন্টিংটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবাইয়েরই ভালো লাগবে। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে নতুন নতুন ধরনের বিভিন্ন ধরনের পেন্টিং মূর্তি তোমাদের জন্য দিয়ে থাকি। পেন্টিংটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে পেন্সিল স্কেচটা করে নিচ্ছি মহাদেবের। এরপর এটাকে মোম রং দিয়ে কালার করব। আপাতত আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি মোম রং শুরু করলাম। প্রথমে স্কাই কালার দিয়ে এটাকে ফেসের কালারটা করে নিলাম। মহাদেবের ফেসের কালারটা এখানে আমি স্কাই কালারই করব, এবং গালের যে আভাগুলো রয়েছে ওটাকে গোলাপি আভা করব। এটাকে আমি প্রথমে হাত দিয়ে মেজারমেন্ট করে নিলাম, যাতে দেখতে এটা ভালো লাগে। যেখানে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলো কভার হয়ে থাকে। এরপর এই যে গালের পোর্শন, থুতনির পোর্শন, কপালের যে পোর্শনগুলো রয়েছে গোলাপি করে নেব। এবার হাত দিয়ে এগুলোকে ব্লেন্ডিং করে নিলাম। এবার ইয়েলো কালার দিয়ে এবার পুরো জটা এবং বাঘছালের যে কালারগুলো ইয়েলো কালারটা করে নিলাম। এরপর হাতের যে ইটা লাল কালার দিয়ে বর্ডার করে নিলাম। বর্ডার করে আস্তে আস্তে করে এটাকে একটু ব্লেন্ডিং করে নিলাম। দেখো এটা ভালো এলো। এবং সাইডের যে বর্ডারগুলো আকাশি করে নিলাম, কানের সাইডগুলো রয়েছে যেগুলো গ্যাপ রয়ে গেছিলো। এরপর খয়েরি কালার দিয়ে বর্ডার করে নিলাম। চুলের বর্ডারগুলো যেগুলো রয়েছে, যেগুলো শ্যাডো পোর্শন যেগুলো রয়েছে সেগুলো করে নিলাম। রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে সবকিছু। এবার সাপটাকেও হলুদ করে নিলাম। ব্ল্যাক কালার দিয়ে কভার করে নিলাম। এটা ব্ল্যাক কালার এখন করে নিলাম, এটাকে পরে কাটিং করতে সুবিধা হবে আমার। যেহেতু এটা মোম রং হচ্ছে, মোম রঙে প্রথমেই সব কভারগুলো করে বর্ডার করে দেওয়া যায়। আস্তে আস্তে করে এগুলোকে আমি ব্লেন্ডিং করে নিলাম। এরপর এগুলোকে কাটিং করে নেব। ইয়েলো কালারের পেন্সিল দিয়ে কাটিং করে নেবো। যেগুলো শ্যাডো পোর্শনগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি।
শেডটা কালারটা করে নিলাম, চোখগুলো করে নিলাম, ঠোঁটটা লাল করে দিলাম। চোখগুলোকে কালো কালার কি করব, বর্ডার গুলোতে হলুদ করে নিলাম, হলুদ করে তারপর খয়েরি কালারটা দিয়ে দিলাম। এরপর ব্ল্যাক করে সেটাকে আমি ইয়েলো আভা করে দিলাম, পুরোটাতে রিফ্লেকশন করে নিলাম। এরপর একটু রং তুলির কাজ করব, ইয়েলো কালার দিয়ে কপালের তিলকটা করে দিলাম এবং চোখের যে পোর্শনগুলো যাতে আরও ব্রাইটনেস হয় তার জন্য খয়েরি কালার দিয়ে বর্ডার করে দিলাম। আপাতত আমার পেন্টিংটা এখানে কমপ্লিট হয়ে গেল। পেন্টিংটা কেমন হয়েছে জানিও কমেন্টে, যদি ভালো লেগে থাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। কী ধরনের পেন্টিং তোমরা চাও কমেন্টে সেটা জানিও। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো সবাই।